इनफरमेशन एंड कम्युनिकेशन टेक्नोलॉजी 11 12 चैप्टर 5 क्लास 4 प्रोग्राम तैयारी धाप समूह प्रोग्राम संगठन अस्सलामु अलैकुम व रहमतुल्लाह आई एम सलाउद्दीन सुहेल शेख आईसीटी लेक्चरर नवाब हबीबुल्लाह मॉडल स्कूल एंड कॉलेज उत्तरा ढाका 1230 वेलकम टू माय क्लास एंड माय डियर स्टूडेंट्स टुडे लर्न प्रोग्राम संगठन प्रोग्राम तैयारी धाप समूह प्लीज सब्सक्राइब माय चैनल एंड टर्न ऑन द नोटिफिकेशन बटन उक्त वीडियोर पीडीएफ अथवा जेपीजी पीएनजी फाइल यदि चाओ ताहले आमार वीडियो डेस्क्रिप्शन बॉक्से देवा आछे प्रोग्राम संगठन প্রোগ্রামের গঠন রীতিকে প্রোগ্রামের সংগঠন বলা হয় অর্থাৎ সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রোগ্রামকে কিভাবে গঠন করা যায় তা বোঝায় প্রত্যেক প্রোগ্রামে তিনটি অংশ থাকে প্রত্যেকটি অংশের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তৈরি হয় পূর্ণাঙ্গ প্রোগ্রাম প্রোগ্রামের তিনটি অংশ ইনপুট প্রসেসিং আউটপুট ইনপুট ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারের যেসব ডেটা নির্দেশ দেওয়া হয় তাই হলো ইনপুট প্রসেসিং প্রদত্ত ডেটাকে নির্দেশ অনুসারে প্রক্রিয়াকরণ করা হয় যা হলো প্রসেসিং আউটপুট প্রসেসিং থেকে প্রাপ্ত ফলাফল প্রদর্শন করাই হলো আউটপুট প্রোগ্রাম তৈরির ধাপ সমূহ কম্পিউটারের মাধ্যমে কোনো সফটওয়্যার বা প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে সমস্যা চিহ্নিতকরণ থেকে শুরু করে প্রোগ্রামের সুষ্ঠু সমাধান ও রক্ষণাবেক্ষণ পর্যন্ত কতগুলো পর্যায়ক্রমিক ধাপ অনুসরণ করতে হয় সুন্দর ও আদর্শ প্রোগ্রামের জন্য এর প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিচে প্রোগ্রাম তৈরির বিভিন্ন ধাপ আলোচনা করা হলো এক সমস্যা নির্দিষ্টকরণ দুই সমস্যা বিশ্লেষণ তিন প্রোগ্রাম ডিজাইন চার প্রোগ্রাম উন্নয়ন পাঁচ প্রোগ্রামের বাস্তবায়ন ছয় প্রোগ্রাম ডকুমেন্টেশন সাত প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ সমস্যা নির্দিষ্টকরণ প্রোগ্রামটি কি সমস্যা সমাধানের জন্য রচনা করা হবে সেই সমস্যাটির একটি পরিষ্কার বর্ণনা তৈরি করা হয় এই জন্য সব রকম তথ্য অনুসন্ধান করতে হবে তথ্য অনুসন্ধানের জন্য সমস্যা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলোচনা করে সমস্যার বর্ণনা প্রস্তুত করা হলেই প্রোগ্রামের আশানুরূপ ফলাফল আসতে পারে সমস্যা বিশ্লেষণ সমস্যা নির্দিষ্ট করার পর সমস্যা সংশ্লিষ্ট সকল ডেটা বিশ্লেষণ করতে হবে ডেটা বিশ্লেষণ করার জন্য গ্রাফ চার্ট তালিকা ইত্যাদির সাহায্য নিয়ে সমস্যা কি সমাধানের ছোট ছোট ভাগে বিভক্ত করে নিতে হয় এছাড়া সমস্যা সমাধানের জন্য কম্পিউটার প্রয়োজন কিনা তা নির্ণয় সমস্যা কাঠামোগত বর্ণনা প্রস্তুত সম্ভব হলে সমস্যার গাণিতিক মডেল প্রস্তুত করতে হয় প্রোগ্রাম ডিজাইন হলো সমস্যা সমাধানের জন্য বর্তমান সিস্টেমের প্রয়োজনীয় সংশোধন করে নতুন সিস্টেমের রূপরেখা প্রণয়ন সমস্যার মডেল অথবা গঠনগত বর্ণনা হতে সুবিধাজনক অ্যালগোরিদম বা সিদ্ধান্ত ক্রম নির্ধারণ প্রবাহ চিত্রের সহায়তায় প্রোগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা করতে হয় বিভিন্ন অংশে পারস্পরিক সমন্বয় এবং নতুন সিস্টেমের আর্থিক সংশ্লিষ্টতা আছে তাও বিবেচনা করতে হবে প্রোগ্রাম ডিজাইনের সাথে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত এক ইনপুট ডিজাইন দুই আউটপুট ডিজাইন তিন ইনপুট ও আউটপুটের মধ্যে সমন্বয় প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে যে কয়েকটি ব্যবহৃত হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যালগোরিদম ফ্লো চার্ট শুরু কোড অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের সহায়তায় কম্পিউটারের ভাষা নির্দেশ সমূহ সাজিয়ে প্রোগ্রাম রচনা করা হয় একে কোডিং বলা হয় কোডিং করার পূর্বে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন তা হলো সমস্যার প্রকৃতি নির্ধারণ কারণ সমস্যাটি প্রকৃতি অনুসারে ভাষা নির্বাচন প্রয়োজন হয় যেমন বৈজ্ঞানিক কোনো সমস্যা সমাধানের জন্য সাধারণত ফোরট্রান প্রোগ্রামিং ভাষা প্রয়োজন ব্যবসা সংক্রান্ত কাজের জন্য কুবাল প্রোগ্রামিং ভাষা প্রয়োজন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ও মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নির্বাচন করা হয় প্রোগ্রাম বাস্তবায়ন প্রোগ্রাম রচনার পর প্রথমে প্রোগ্রামের প্রতিটি অংশ এবং পরে সম্পূর্ণ প্রোগ্রাম পরীক্ষা করে দেখতে হয় এই সময় প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে প্রোগ্রামকে প্রক্রিয়াকরণের জন্য উপযুক্ত করে সম্পূর্ণভাবে তৈরি করে নেওয়া হয় প্রোগ্রাম বাস্তবায়নের দুটি ধাপ রয়েছে যেমন প্রোগ্রাম টেস্টিং প্রোগ্রাম বিভাগী প্রোগ্রাম টেস্টিং হচ্ছে কোনো প্রোগ্রাম লেখা সম্পন্ন করার পর প্রোগ্রামটি যে উদ্দেশ্যে লেখা সেই উদ্দেশ্য সাধন হচ্ছে কিনা প্রোগ্রামটি ঠিক মতো রান করছে কিনা সমস্যাটির জন্য
কতগুলো জানা মান নিয়ে হিসাব করে দেখা এবং সেই ফলাফল সঠিক আছে কিনা ইত্যাদি নিয়ে কাজ করা। তারপর সেই একই মান কম্পিউটারে ইনপুট হিসাবে দিয়ে প্রোগ্রামটির সাহায্য নির্বাহ করে দেখতে হবে পূর্বের হিসাব করা মান এবং প্রোগ্রামের সাহায্যে নির্বাহকৃত মান একই আছে কি। যদি একই হয় তাহলে বুঝতে হবে প্রোগ্রামটি সঠিক আছে, অন্যথায় প্রোগ্রামটির ভুল আছে বলে ধরে নিতে হবে। প্রোগ্রাম ডিবাগিং, ভাগ অর্থ পুকা, ডিবাগিং অর্থ হচ্ছে পুকা দূর করা। কম্পিউটার প্রোগ্রামে যে ভুল থাকে তা দূর করাকে ডিবাগিং বলে। 1945 সালে মার্ক ওয়ান কম্পিউটারে একটি মট পুকা ঢুকে যাওয়া তা অচল হয়ে পড়ে, তখন থেকেই ডিবাগিং শব্দটির উৎপত্তি। প্রোগ্রাম ডিবাগিং এর জন্য প্রথমে প্রোগ্রামটি কি ধরনের ভুল হয়েছে তা নির্ণয় করে সেই মোতাবেক প্রয়োজনীয় সংশোধন করতে হয়। এক, ব্যাকরণগত ভুল। দুই, নির্বাহ ভুল। তিন, যৌক্তিক ভুল। প্রোগ্রাম ডকুমেন্টেশন, ভুল সংশোধনের পর প্রোগ্রামে সঠিকভাবে কাজ করলে তাকে রান প্রোগ্রাম বলা হয় এবং ওই প্রোগ্রামকে ভবিষ্যতে সংরক্ষণের জন্য লিপিবদ্ধ করতে হয়। এই লিপিবদ্ধ প্রোগ্রামকে ডকুমেন্টেশন বলে। আধুনিকীকরণের করার জন্য প্রোগ্রামের সঠিক ডকুমেন্টেশন তৈরি করতে হয়। সেই ক্ষেত্রে প্রোগ্রামে সঠিকভাবে সংরক্ষণ করতে না পারলে এর আধুনিকীকরণ কঠিন হয়ে পড়ে। পেপার ম্যাগনেট ডিস্ক ইত্যাদির মাধ্যমে প্রোগ্রামকে সংরক্ষণ করা যেতে পারে। এটি একটি কম্পিউটার প্রোগ্রাম ডকুমেন্টেশনের যেসব বিষয় থাকা দরকার হয় তা হল প্রোগ্রামের বর্ণনা, দুই, প্রোগ্রামের ফ্লোচার্ট, তিন, কোডিং, চার, প্রোগ্রাম নির্বাহকালীন করণীয় কাজের তালিকা, পাঁচ, পরীক্ষণ ও ফলাফল। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের বিভিন্ন প্রয়োজনে ও প্রোগ্রামের উন্নতিকল্পে প্রোগ্রামের আধুনিকীকরণ, পরিবর্তন, পরিবর্ধন, প্রোগ্রামের ভুল সংশোধন ইত্যাদি। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ কাজে অন্তর্ভুক্ত ব্যবহারের সুবিধা এবং আর্থিক বিষয় বিবেচনা করে অনেক সময় নতুন প্রোগ্রাম তৈরি না করে বিদ্যমান প্রোগ্রামকে আধুনিকীকরণ করা অধিক সুবিধাজনক। Thanks for watching my video. Allah Hafiz.